প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেকেই স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? সহি বুখারিতে হজরত আবু কাতাদা রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখবে, তার উচিত সে যেন সেই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। তিনবার এই দোয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররিহাদিহি, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান এবং এই স্বপ্নের অপকারিতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। দুই নম্বর, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই বাম দিকে তিনবার থুতু ফেলবে। তবে অপর এক রেওয়ায়েতে এই দুটি সহ আরো তিনটি আমলের কথা বলা হয়েছে, আর তা হলো, পাশ পরিবর্তন করে শুবে, ডান পাশে থাকলে বাম পাশ হয়ে শুবে, বাম পাশ হয়ে থাকলে ডান পাশ হয়ে থাকবে। এবং অন্য এক রেওয়ায়েতের মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে, যেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আসালুকা খায়রা হাযিহি রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযুকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া শাররি মা ফিহা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে এই স্বপ্নের ভালাইগুলো চাইতেছি যা তার মধ্যে রয়েছে, এবং এই স্বপ্নের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি যা তার মধ্যে রয়েছে। আরেকটি কাজ করতে বলা হয়েছে, এরূপ খারাপ স্বপ্নের কথা কারো কাছে বলবে না। যদি কেউ খারাপ স্বপ্ন দেখার পর এই পাঁচটি আমল করে, তাহলে ওই খারাপ স্বপ্নের কারণে তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।